হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে 8:10। তো আমার ফুল গাছে জল দেয়া, তারপর আপনার পুজো, রান্নাঘর পরিষ্কার, এসবগুলো এর মধ্যে হয়ে গেছে। তো পুজোটা বলতে আমি স্নান করিনি, জামা কাপড় চেঞ্জ করার পরে আমি একবার ঠাকুর ঘর পরিষ্কার করা, তারপর গোপালকে খেতে দেওয়া এসব করে নিই, তারপরে স্নান করার পরে একবার করি, আর সন্ধ্যেবেলায় একবার করি, তিনবার হয়। তো ফুল গাছে জল এখন আমি দিচ্ছি, আগে না আমাকে খুব ভালোভাবে যত্ন করতে হয়, আর মা থাকলে তো একদমই আমি দেখি না, ওটা মায়ে দেখে। তো আজকে ফুল গাছে জল দিতে দিতে দেখলাম, আমাদের বাড়িতে দেখলাম 19 রকমের ফুল গাছ আছে। হ্যাঁ, 19টা ফুল গাছ আছে, মানে 19 রকমের ফুল গাছ আছে। তো তার মধ্যে সবগুলোতে ফুল ধরে না, কিন্তু বেশিরভাগ ফুল ধরে। তো আমি ভাবলাম কি যে ওটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কি কি ফুল গাছ আছে, সবগুলোর নাম আমি জানি না, আপনাদের সঙ্গে দেখাবো না, সেটা হতে পারে না। তো সেই কারণে আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে বল ফুল গাছ, যেটা প্রচন্ড গরমে হয়, আর এটা গরমে খুব ভালো হয়, আর ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে দেখতে, সামনে থেকে এটা অসাধারণ দেখতে লাগে। আর পাশে যেগুলো নষ্ট হয়ে গেছে যেটা দেখছো, সেটা কয়েকদিন বৃষ্টি হচ্ছিল না, তখন নষ্ট হয়ে গেছে, কেননা এটা গরমে খুব ভালো হয়, বৃষ্টি হতে লাগলে না এটা খারাপ হয়ে যায়। তো এটা আমাদের বাড়িতে প্রথমে একটা ছিল, এখন 10-12টা হয়ে গেছে। আর এগুলো সব একে একে ফুলগুলো তোমরা দেখতে থাকো, সবগুলোর নাম আমি জানি না। এই ফুল গাছটার নামও আমি জানি না, কিন্তু এটা অসাধারণ, পুরো গাছে সাদা ফুল ফোটে, আর এটা শিউলি ফুল গাছ। তো আর এটা কি ফুল গাছ আমি জানি না, এখন দেখছি যে একটাই ফুল ফুটে আছে। তো তোমরা দেখতে পেলে সবগুলো আমি একে একে দেখালাম, আর শেষে বলি এইটা কি ফুল গাছ সেটাও আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এটা যেটা ঘাসের মতো লাগছে, এটা ঘাস নয়, এটা রজনীগন্ধা ফুল গাছ। আর আমাদের বাড়িতে নতুন কিছু সদস্য হয়েছে, তো তাদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করাচ্ছি, ঠিক আছে? তো চলুন দেখে নিন কে কে। যেটা একদম ছোট্ট সেটা হচ্ছে আমাদের, আর তার থেকে যেটা একটু বড় সেটা হচ্ছে ছদ্দি ভাইয়ের গোপাল, যেটা এখন আমাদের বাড়িতে। আর হ্যাঁ, ও ভীষণ গরম বলে আমি ওদেরকে জামা পরাইনি। আর এগুলো হচ্ছে মা হারা সেই বাচ্চাগুলো, বিড়ালের, যেগুলো এখন আমার দায়িত্বে আছে। মা কখনো ছেড়ে যেতে পারে না, নিশ্চয়ই কোথাও মারা গেছে, সেই কারণে মা না ছাড়া যে কি হাল হয়। তো দেখতেই পেলেন, আগে ছিল আমাদের একটা গোপাল, সেখানে আমাদের বাড়িতে এখন দুটো গোপাল আছে, দুজনে সেবা করতে হয় আমাকে। তার উপরে ছোট্ট ছোট্ট বিড়াল ছানাগুলো, যেগুলো মানে ভীষণই কষ্টের ব্যাপার, বলতে খারাপ লাগছে আমার ওদের, মানে ওদের এক সপ্তাহ এরকম হবে বোধ হয়, এক সপ্তাহ নয় তার বেশি হবে এরকম ওদের এজ। তো ওদের মানে ওর মা, মানে ওই বিড়ালগুলো বাচ্চাগুলোর মা এখানেই থাকতো, মানে বিড়ালটা এখানেই থাকতো। তো যখন আমি খাবার দিই, 2 টাইম 3 টাইম খাবার দিতাম, না দেওয়া নয় দিয়েছি, হঠাৎ করে দেখছি মানে একদিন ঝড় হলো প্রচণ্ড, কয়েকদিন আগেকার কথা বলছি, প্রচণ্ড ঝড় হয়েছিল রাত্রেবেলা, সেদিন প্রচণ্ড কান্নাকাটি করেছে বিড়ালে বাচ্চা, বলছি এত কাঁদছে কেন ওরা, মানে আমাদের বাগানে যেখানে গ্যারেজ আছে না গাড়ি রাখার, ওর নিচেতেই ওরা থাকে, মানে ওই গ্যারেজ ঘরে থাকে।
তো এত কান্নাকাটি কেন? পরের দিন দেখছি প্রচন্ড চিৎকার করছে, মাকে দেখতে পাচ্ছি না। ওর মাটা আর কি সকাল হলেই আমি বাগান দিয়ে গেলে পরে আমার পায়ে পায়ে ঘুরে ঘুরে বেরোয়, যতক্ষণ পর্যন্ত না আমি দুধটা দেবো ততক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াবে, চিৎকার করে যাচ্ছে। তো সেদিন আমি কি করবো, এত ছোট ছোট পরিস্থিতি সবাইকে সবটাই শিখিয়ে দেয়। তো এখন আমি ওদেরকে দুধে দিই আর তো খাচ্ছে, এখন ওই চারটের দায়িত্ব আমার উপরেই পড়েছে। তো আর হ্যাঁ, আমি ওদেরকে ডাকলেই না চলে আসে, পুরো বসে চলে এসছে, মানে খাবার রেখে আমার ছেলেকে ডাকলেও মানে 3-4 বার আমাকে ডাকতে হয় তবে আসে, আর ওদেরকে যে আই বলে একবার ডাকলেই না সবগুলো চলে আসছে আমার পায়ের কাছে এসে ঘোরাঘুরি করছে। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি যে যেন ভালো থাকে, বেঁচে থাকে, সেই চেষ্টাটা করছি। জানি না কতদূর হবে, আমার উপরে এখন ভীষণ দায়িত্ব, সেটাই আমি কালকে আমার বোনকে বলছি। দেখ মা নন্দিনী উপরে আছে, মানে গরমের দিনে না ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তাহলেও একমাত্র তাতানির জন্য ওরা সেটা মানিয়ে নিচ্ছে, একমাত্র আমার ছেলের জন্য। মানে মা তো নাতি বলতে অজ্ঞান, সেটা আপনারা জানেন, তো নাতির জন্য সব করবে, সমস্ত কিছু করতে রাজি, এমনকি নন্দিনী, তারপরে আমার ননদ, এমনকি আমার হাজবেন্ড, ওরাও সবাই বলে যে হ্যাঁ আমাদেরকে তো তুমি এরকম করনি তাতানির ক্ষেত্রে কেন, বলে মানে নাতির জন্য সব ঠিক আছে। তো ও পড়ে আছে, ওদের একটা দায়িত্ব মানে ওদিকে এখন একটু সাবধানে রাখতে হবে, তো সেই একটা। তারপর নিচেতে আমরা আছি, আমার হাজবেন্ড, ছেলে আমার, সেটা। তারপর এখন দুটো গোপাল, 4টি ছোট্ট ছোট্ট বিড়াল ছানা, তাদের দায়িত্ব আমার উপরে সব। আমি আমার বোনকে বলছি, তারপর আমার বোন বলছি যে ও তার মানে তো তোর ভান্ডার তো এখন অন্নপূর্ণার ভান্ডার হয়ে গেছে রে মা, অন্নপূর্ণা তুই? মা অন্নপূর্ণা আমি নই, কিন্তু মানে ওই ব্যাপারটা আসছে যে হ্যাঁ আমার উপরে অনেক দায়িত্ব, আমার উপর অনেক দায়িত্ব, আর সেটা আমাকে হাসি মুখেই পালন করতে হবে। তো চলো ফ্রেন্ড, এই রেসিপিটা হচ্ছে আমার বান্ধবী স্মৃতির। তো ও আর কি রেসিপিটা আমাকে বলেছিল ফোনে, তো সেই কারণে আমি বানানোর চেষ্টা করেছিলাম, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট টাইম আমি বানিয়েছি, আপনাদেরকে দেখালাম সেটা, এটা কয়েকদিন আগেই বানানো হয়েছে। তো এটা বানাতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, মানে ও ফোনে এক বলেছে আর আমি এক শুনেছি, নতুন রান্না কিছু করতে গেলে যে কী অবস্থা হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, মানে ফোনে শুনে। তো সেই কারণে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি কিছুটা কিছুটা করে, এটা আমি পুরোটা অবশ্যই আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন এবং অপরকে সুস্থ রাখতে সাহায্য করবেন। তো টাটা, বাই বাই। কিছু কিছু করে দেখালাম যে পরিস্থিতি আমার এখন ঘরের মধ্যে যাচ্ছে, সেগুলোই আমি দেখালাম, ছোট্ট ছোট্ট করে কিছুটা দেখালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা না দারুণ, দুর্দান্ত খেতে এটা। তো এটার নাম কি সেটা আমি জানি না, ওকে বলবো কমেন্টের মধ্যে লিখে দিতে এটার নাম কি, কিন্তু খেতে অসাধারণ খেতে। কিন্তু এটা বানাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, তো আমি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটা, কারণ এটা অসাধারণ খেতে। তো চলুন, টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।